হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, আমি চলে এসেছি এখন, স্নান টান করে একেবারে রেডি হয়ে। আমি ভেবেছিলাম যে স্নান টান করে মুখে ক্রিম লাগাবো, লাগিয়ে সেজে গুজে তারপর কোনো কাজকর্ম করব। কিন্তু আমার জানো তো আজকে সত্যি মুডটা এত খারাপ না যে কী বলবো। আমার একটা ব্লাউজ আমি খুঁজে পাচ্ছি না। আজকে কন্টিনিউ দু তিন দিন ধরে আমি আলমারিটা পুরো ছানা তল্লাশি করে পুরো খুঁজেছি, নিচের তাক খুঁজেছি, ওপরের তার উপরেরটা খুঁজেছি, মানে মোটমাট আমার তিনখানা তাক আমার পুরোপুরি খোঁজা হয়ে গেছে। এখন আর মাত্র একখানা তাক বাকি রয়েছে, সেটা আমি খুঁজছি। তোর ওপরে শীতের সমস্ত সোয়েটার ফোয়েটার রাখা থাকে ওখানে, ওখানে আমি বেশিরভাগটা আমি হাত লাগাই না। রোজের যা জামা কাপড় পরি আমি সেগুলো ওখানে রাখি। তো ওইখানেই আমার না আলমারিটা ভীষণ বড়, তো আর আমার অত উঁচুতে হাত যাচ্ছিল না। তো যেহেতু আমি একটুখানি হাইটে শর্ট, তো আমি আলমারির ওপরেই উঠে গেছি। একেবারে ভেতরে ঢুকে গিয়ে আমার যত যা ছিল সমস্তটা আমি বের করে নিয়েছি। বের করে নিয়ে আরও কিছু রয়েছে, তো অত নিচে তো যাওয়ার কথা না। তো তারপরেও আমি হাত দিয়ে দিয়ে ভালো করে আমি খুঁজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে আমার আলমারির একটা পাটই খোলা হয়েছে, আর একটা পাট খোলার জায়গা নেই। সত্যি ওখানটাতে সিলিন্ডার রাখা রয়েছে বলে ওই পাশটা আমি খুলতে পারি না। দেখতেই পাচ্ছ এক সাইডে ওভেন রয়েছে, একটা ঘরের মধ্যে সমস্ত কিছু আমার সাজানো গোছানো, তো আমি খুলতে পারি না বলে ওখানটাতে আমাকে ঢুকে গিয়ে আমার ভালোভাবে আমাকে খুঁজে নিতে হয়েছে। ওরকমভাবেই আমি জামা কাপড় রাখি। আমি মানে অনেক অসুবিধা হয়, তো কী করব। তো যেহেতু অ্যাডজাস্ট করে নিচ্ছি তো কিছু করার নেই। তো খুঁজে তো আর পেলাম না ওখানে, তো যা জামা কাপড় আছে সেগুলোকে আমি কী করছি, ঝেড়ে ঝেড়ে একে একে সমস্ত ভাঁজ করে করে আমি তুলে রাখছি। বলা যায় না যদি জামা কাপড়ের ভেতরে ঢুকে থাকে, যদি পাওয়া যায় আমার ব্লাউজটা, তাহলে খুব ভালো হয়। কেন বলো তো, ওই ব্লাউজ পরে আমি অনেক রিলস বানিয়েছি, অনেক ভিডিও বানিয়েছি। এখন আমার ভীষণ দরকার ওই ব্লাউজটার, এখন আমি ওই ব্লাউজটা খুঁজেই পাচ্ছি না। আমার এত সমস্যায় দাঁড়িয়েছে যে ওটা না থাকলে মনে হয় যেন আমি কোনো কাজ করতে পারছি না। আমার ভীষণ পছন্দের, মানে কথা আছে না, মানুষের প্রিয় জিনিস হারিয়ে গেলে যেমন পাগল হয়ে যায়, সেমনি আমি। আমার খুব পছন্দের ব্লাউজ ছিল, ওটা হারিয়ে যাওয়ার পর থেকে আমার কয়েকদিন থেকেই মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। আর দামটাও যেন তো অনেকটাই নিয়েছিল বলো, অত দামের জিনিস আর নতুন জিনিস বেশি পরিও নি, শুধু ব্লগিং করেছি আর কয়েকটা রিলস বানিয়েছি ওই ব্লাউজটা পরে আর শাড়ি পরে। আদার্স আমার ভীষণ গায়ে লাগছে। তো যাই হোক, আমি এদিকে ভাঁজ করে করে জামা কাপড়গুলো তুলতে থাকি। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিও। তো ওইগুলো খুঁজতে গিয়ে আমার জিন্স প্যান্ট খুঁজে পেলাম। তো যাই হোক, এখন আর জিন্স প্যান্টগুলো আমার হয় না জানো তো। আমি এতটাই হেলদি হয়ে গেছি যে মানে আমার আর কোমরে আসে না বলতে পারো। তো জিন্স প্যান্টগুলো যেহেতু আমার আর কাজে লাগে না, তো এগুলোকে একদম তলায় রেখে দিয়েছি, একদম নিচে পরে থাকুক, কোনো কাজের না, কাউকে দিলেও সে পরবে না। এখন তো বেশিরভাগই সবাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে, সব জিনিসটা একটু কম দামের মধ্যেই পাওয়া যায়, সবাই সব জিনিস পরতে পারে। তো সমস্ত কিছু আমি যেগুলো দরকার নেই সেগুলোকে নিচে রেখে দিয়েছি, আর যেগুলো দরকার সেগুলোকে আমি ভাবছি এবার ওপরে রাখবো, যাতে আমি হাত বাড়ালেই আমি সমস্ত কিছু খুঁজে পেয়ে যাই, যাতে কোনো সমস্যা যাতে না হয়। তো আমার শাড়িগুলো রয়েছে, তো সমস্ত শাড়িগুলোকে আমি একে একে নিয়ে নিচ্ছি, একে একে নিয়ে সমস্ত আমি সাজিয়ে নিচ্ছি। কারণ আলমারি সে গোছাতে গেলে না অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয় এবং অনেক সময় লেগেও যায়। আমার তো বিশেষ করে সময়টা বেশি লাগে, কারণ আমার আলমারি সবসময় অগোছালে থাকে। এক এক করে জামাকাপড় পরি, এক এক করে জামাকাপড়গুলো যেহেতু আলমারিটা খুলতে পারি না ভালো করে, ওই রাগেতে তেজের চোটে আমি সমস্ত জামাকাপড়গুলো ঠেসে ঠেসে ঢুকিয়ে ছেড়ে দিই আর ভাঁজ করি না, যার জন্য আমার আলমারি গোছাতে অনেক সময় লেগে যায়। মানে প্রায় সময় বলো মাসে 5 বা 6 বার, তারও বেশি হয়তো আমি আলমারি গোছাতেই সময় লেগে যায়। এক একটা পাট গোছাতে গোছাতে আমার যেন এক একটা দিন চলে যায় এমন অবস্থা হয়। তো আমার জামাকাপড়ের পরিমাণও বেড়ে গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ অনেক জামাকাপড় ওইগুলো গোছাতে এখন অনেক সময় চলে যাবে। তো আমি সেগুলোকে আস্তে আস্তে করে আমি একে একে সাজিয়ে সাজিয়ে নিয়ে গুছিয়ে ফেলছি। তো আজকে ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও।